বাংলাদেশের রাজনৈতিক সংকটে কূটনৈতিক তৎপরতায় সবচেয়ে বেশি হস্তক্ষেপ করে ভারত ও যুক্তরাষ্ট্র। চলমান এই সংকট নিরসনে তাই এ দুদেশ চালাচ্ছে ব্যাপক রাজনৈতিক তৎপরতা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল। আবার দ্বিতীয় দফায় ঢাকায় এসেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্ডেস তারানকো। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের আরও অনেক ক্ষমতাধর রাষ্ট্র অথবা এদের জোটবদ্ধ সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের। কিন্তু এসব কূটনৈতিক তৎপরতা নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানা আলোচনা সমালোচনা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকতারা হোসেন বিডি হেডলাইন্সকে বলেন, প্রতিটি দাতা দেশ চায় উন্নয়নশীল দেশের রাজনীতি তাদের দেখানো পথে চলুক। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা প্রতিবারই জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্থির হয়ে ওঠে, আর বিদেশিদের হস্তক্ষেপেই এই সমস্যার সমাধান হয়। এবারও তাই হবে এমনটাই মনে করেন তিনি। রাজনীতি অস্থির হয় ভারতের গায়ে সেটা আচরণ, কারণ আর বর্তমানে টাকা চলতে পারে না, কাজে ভারতের সেটা দিক তারা দিকে দিবে। এখন যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে পরাশক্তি ভাবে এবং সত্যি শক্তি, কিন্তু এখানে আবার একটা কথা, এই যে গ্লোবালাইজেশন, আগে যেটা আমি বলেছি যে বিশ্বায়নের ফলে কিন্তু আমরা তো একা চলতে পারছি না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে কূটনৈতিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। বিডি হেডলাইন্সকে তিনি জানান, শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশের রাজনৈতিক সংকট তৈরি হলে বিভিন্ন দেশের কূটনীতিকরাই এই সমস্যার সমাধান করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিরা এবং সংস্থাগুলো খুব তৎপর হয়েছে এবং আন্তর্জাতিক সমাজ এত বেশি উৎসাহী এবং আগ্রহী যে উৎসাহ এবং আগ্রহকে অবজ্ঞা করা বা উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। এর কারণ হচ্ছে আমরা গ্রহিত দেশ এবং গ্রহিত দেশের সাথে সম্পর্ক এবং তার আন্তর্জাতিক মূল প্রণোদনা যুক্ত, সেখানে কিন্তু আমরা নির্ভরশীল রাষ্ট্র এবং একটা নির্ভরশীল রাষ্ট্র খুব দূর যেতে পারে না যদি দাতা দেশগুলো তাকে দেয়, তাহলে তাকে একসময় হতেই হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ দুই শিক্ষক মনে করেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও সাংবিধানিকভাবে টেকসই জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের জন্য দেশের দুই শীর্ষ রাজনৈতিক জোট আলোচনায় বসে আন্তর্জাতিক মানের একটি প্রক্রিয়া বের করলে আর বিদেশি কূটনৈতিক তৎপরতার প্রয়োজন হবে না। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।